করোনা বৃদ্ধির সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইড ল্যাপটপ অ্যান্ড মোবাইল ডিভাইসের চাহিদাও ক্রমান্বয়ে অনেক বেড়ে গিয়েছে। অনলাইন ক্লাস হোক বা মিটিং হোক, সব ক্ষেত্রেই ল্যাপটপ এখন ফার্স্ট চয়েস। সো আমি মার্কেটের সিচুয়েশনগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে 50-80K রেঞ্জের মধ্যে ল্যাপটপগুলোর চাহিদা সব থেকে বেশি, আর ল্যাপটপ কেনার ক্ষেত্রে এটা একটা সুইট স্পট। সো আজকে আমরা 78,000 রেঞ্জের দুটা ল্যাপটপ নিয়ে এসেছি আপনাদের সামনে। একটা হলো HP প্যাভিলিয়ন অ্যান্ড আরেকটা হলো আসুস ভিভো বুক। দুইটার কম্প্যারিজন, ভালো মন্দ সব কিছু নিয়ে কথা হবে। মোরওভার আজকের ভিডিওটি আসলে তাদের জন্য যারা একটা সার্টেন বাজেট সেট করে ল্যাপটপে কিনতে যান মার্কেটে, বাট দেখা যায় যে তেমন কোনো আইডিয়া নেই কোনটা নিব, তখন আলটিমেটলি কী হয়, দোকানদার একটা যেটা ভালো বল বুঝিয়ে ধরিয়ে দেয় সেটাই নিয়ে যেতে হয়। সো আমি আশা করি আজকের এই ভিডিওটির কম্প্যারিজন আপনাদের সেই টার্গেট কাস্টমারদের হেল্প করবে যারা ল্যাপটপ কিনতে যাবেন সিমিলার রেঞ্জের বাট বুঝতে পারছেন না কোনটা কিনবেন। সো দিস ইজ অনুরাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকল্যান্ড বিডিস অফিসিয়াল ফেস অফ HP প্যাভিলিয়ন অ্যান্ড আসুস ভিভো। কথা বলবো ইন্ট্রোর পর। HP অ্যান্ড আসুস, দেয়ার রেপুটেশন প্রিসিডস দেম গ্লোবালি। তাদের মার্কেট শেয়ার, পপুলারিটি নিয়ে আসলে নতুন কিছুই আর বলার নেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কী হবে যখন আমরা দুইটি ব্র্যান্ড থেকে একদম সেম নেক টু নেক অ্যান্ড সিমিলার বাজেটের দুটো ল্যাপটপ পিক করি। ওয়েল, দুটো ল্যাপটপ যখন ফেমাস ব্র্যান্ড থেকে একদম সেম লেভেলের হয় তখন আসলে তাদের মেইন ব্যাটল অ্যান্ড পয়েন্ট অফ কম্পারিজনটাই হয় থার্মাল পারফরমেন্স, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আর ওভারঅল অপটিমাইজেশন নিয়ে। কথা হবে আসলে এগুলো সব কিছু নেই, আমরা মূলত কয়েকটা সেগমেন্টে যেমন ডিজাইন, সাউন্ড, কিবোর্ড, পারফরমেন্স এই সবগুলো নিয়ে এই কম্প্যারিজনটাকে ভাগ করেছি। বাট তার আগে ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হলো আমি মূলত HP প্যাভিলিয়ন 15.6 ইঞ্চি নিয়েই কাজ করেছি অ্যান্ড সমস্ত রকমের বেঞ্চমার্ক করেছি। বাট আমার বেঞ্চমার্কের একদম শেষের দিকে একটা ছোট সমস্যা দেখা দেওয়ায় আমার ল্যাপটপটিকে ওয়ারেন্টিতে পাঠাতে হয়। বাট তার রিপ্লেসে আমি একদম সেম কনফিগারি সেম ল্যাপটপ বাট 14 ইঞ্চটা পাই, যেটা আমি ভিডিও শ্যুট পারপাসে ইউজ করি। তো থ্রু আউট দ্য ভিডিও আপনারা 14 ইঞ্চের ল্যাপটপটাকেই দেখতে পারবেন, বাট আমি রেফারেন্স হিসাবে 15.6 ইঞ্চি নিয়েই কথা বলবো। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে শুরু করা যাক। প্রথমে আসুস ভিভো বুক নিয়ে কথা বলবো। প্রিভিয়াস জেফারিয়াসের রিভিউর সময় বলেছিলাম যে আসুস হলো ল্যাপটপ ইন্ডাস্ট্রির হ্যান্স জিমার। আসুসের ল্যাপটপ ডিজাইনকে মোজারটের সিম্ফোনির সাথে তুলনা করলেও বোধহয় ভুল হবে না। ভিভো বুক ওয়াজ নট ডিফারেন্ট অলসো, ক্লিন অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইন, খুবই রিফ্রেশিং অ্যান্ড প্রিমিয়াম ভাইব দেয়। এন্টায়ার চ্যাসিটাই মেটাল বিল্ডের ছিল, কিবোর্ড চ্যাসিসের এজ ছিল শাইনি মেটালের ফুটপ্রিন্ট দিয়ে এন্ডোর্সড। দিস ল্যাপটপ রিয়েলি রিফার্স টু অ্যাস্থেটিক টার্মস। পার্সোনালি আর্গোলিফট হিন্সটা আবার মিস করছিলাম, বাট দ্যাটস ওকে। ল্যাপটপটির ওয়েট ছিল 1.8 কেজির মতো আর HPটা ছিল 1.9 কেজির মতো। আর অন দ্য আদার হ্যান্ড, HP ডিজাইনের দিক দিয়ে পিছিয়ে ছিল বলে আমি মনে করি। আমি আমার লাস্ট ভিডিওতে HP এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে সমালোচনা করেছি কিছু। আই এক্সপ্লেন যে HP কীভাবে তাদের রেগুলার ক্লাসিক ডিজাইনকে একদম থ্রু আউট দি জেনারেশন চালিয়ে যাচ্ছিল অ্যান্ড পুশ করছিল। HP এর মধ্যে রিফ্রেশিং ভাইবটা কম, অ্যান্ড অ্যাজ আ পার্ট অফ ইউথ টিম আই উইল পার্সোনালি পিক দ্য ভিভো বুক ওভার দ্য HP ওয়ান বিকজ দ্যাট স্যুটস মি মোর। বাট তার মানে কি এই যে HP ল্যাপটপের ডিজাইন খুব খারাপ? নেভার এভার দিস ইজ দ্য কেস। ওয়েল, দেয়ার আর পিপল আউট দেয়ার যাদের ক্লাসিক অ্যান্ড রেট্রো ভাইবটাই বেশি পছন্দ। আই মিন, দে জাস্ট ওয়ান্ট আ সিম্পল অ্যান্ড প্লেন লুকিং ল্যাপটপ যাতে তাদের কোনো হ্যাসেল থাকবে না অ্যান্ড তাদের পার্সোনালিটির সাথেও বেশ খাপ খাইয়ে যাবে। দ্যাটস ওয়ার HP কামস ইন, অ্যান্ড মোর ওভার HP এর একটা বড় লয়াল ফ্যান বেস আছে। সো দেয়ার আর পিপল হু ক্যান চুজ HP অফকোর্স, অ্যান্ড দ্যাটস অ্যাবসলুটলি ফাইন। অ্যাপার্ট ফ্রম দিস, HP ল্যাপটপের চেসি ফিনিশিংও স্টার্টি ছিল, ফিনিশিংও প্রপার ছিল, কোনো মতে আপনি চিপ কোনো ভাইব পাবেন না, আর ভালো কথা। HP প্যাভিলিয়নের আনবক্সিংটা একেবারে সাধারণত ছিল, অন্যদিকে দেওয়ার ওয়াজ কিছু জিনিস ছিল ভিভোবুকের সাথে যেটা আপনি যেমন ব্যাকপ্যাক অ্যান্ড সাম স্টিকার্স পেয়ে যাবেন, আর বাকি সব তো থাকছে রেগুলার যা যা থাকে। এরপর পোর্টস অ্যান্ড আয়ো নিয়ে কথা বলা যাক দুই ল্যাপটপে। এক্ষেত্রেও দুটো একেবারে আইডেন্টিক্যাল বলা যায়। ভিভোবুককে রেফারেন্স পয়েন্ট ধরে বলি, এটার লেফট সাইডে রয়েছে HDMI 1.4 পোর্ট, একটি USB 3.2 টাইপ এ, থান্ডারবোল্ট টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5mm অডিও জ্যাক। আর ডান দিকে রয়েছে দুটি USB টাইপ এ 3.2 পোর্ট অ্যান্ড মাইক্রো SD কার্ড স্লট। HP তো একদম সেম পোর্টস অ্যান্ড আয়ো ছিল, বাট একটা USB পোর্ট কম ছিল আর কি। ডিজাইন অ্যান্ড বিল্ড সেগমেন্টে আমার কাছে উইনার হলো আসুস ভিভো বুক বিকজ অফ ইটস রিফ্রেশিং অ্যান্ড মডার্ন ভাইব। তাছাড়াও আমার ইউনিটটা হলো ইন্ডি ব্ল্যাক কালারের, এর আরও কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে
কিন্তু এইচপির এই একটি সিঙ্গেল সিলভার কালার ভ্যারিয়েন্টটি পাওয়া যায় 15.6 ইঞ্চি। বাট অনেকেরই কাছে এইচপির ডিজাইনটি প্রায়র থাকতেই পারে। কমেন্ট বক্সে এটা নিয়ে আপনারা জানাতে পারেন আপনাদের চয়েস কোনটা। বাই দ্য ওয়ে, এই দুইটির ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম নিয়ে একটু কথা সেরে ফেলা যাক। দুইটি টিপিক্যাল এইচডি ওয়েবক্যাম, বাট কম্পেয়ার করলে এইচপি প্যাভিলিয়নের ওয়েবক্যামটা একটু এগিয়ে থাকবে ফর ইটস ওয়াইড এরিয়া কাভারেজ। তার সাথে প্যাভিলিয়নের ক্যামেরা লাইট ক্যাপচারও ভালো ছিল কম্পেয়ার টু দ্য ভিভো বুক। এরপর একটু কথা বলা যাক নেটওয়ার্কিং নিয়ে। ল্যাপটপ দুটির স্পেক একদম আইডেন্টিক্যাল হলেও একটু ডিফারেন্স রয়েছে, আর তা হলো যে নেটওয়ার্ক চিপে। অ্যান্ড আই থিঙ্ক আসুস হ্যাস এগেইন ডান দ্য বেটার জব হেয়ার, কারণ আসুস ইমপ্লিমেন্ট করেছে ইন্টেলের নিউ জেনারেশন ওয়াইফাই 6 চিপ। অন দ্য আদার হ্যান্ড এইচপি প্যাভিলিয়নে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড রিয়েলটেক নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আমার কাছে মাস পিপলের মতো হয়তো ওয়াইফাই 6 রাউটার নেই এখন, কিন্তু ওয়াইফাই 6 চিপ একটু হলেও ভিভো বুককে ফিউচার প্রুফ করেছে আনডাউটেডলি। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড টেস্টিংয়ে আমি তেমন করে ডিফারেন্স চোখে পড়েনি, বাট তাও আমার মনে হয়েছে যে ভিভো বুক রাউটার থেকে সেম ডিস্টেন্স বা একটু দূরে সিগন্যালটা ভালো ধরে রাখতে পেরেছিল। স্পিড টেস্ট করে তেমন ডিফারেন্স পাইনি, বাট আসুস হ্যাজ ডান ডিসেন্ট জব ইন দিস সেগমেন্ট অলসো বাই পিকিং দিস ওয়াইফাই 6 অ্যাডাপ্টার, তা বলতেই হবে। দেন সাউন্ড কোয়ালিটি নিয়ে কথায় আসি। অ্যান্ড অনেস্টলি দিস ওয়াজ দ্য মোস্ট কনফিউজিং পার্ট ফর মি। দুইটা ল্যাপটপের সাউন্ড কোয়ালিটির ডিফারেন্স 19.5 বিছানা বলতে গেলে। দুইটির সাউন্ড বারই ল্যাপটপের নিচে ইনক্লুডেড ছিল, বাট হ্যাঁ এইচপি এর স্পিকারগুলো বি অ্যান্ড ও টিউনড, ওয়ার আসুসেরগুলো ছিল হারমান কার্জন টিউনড। ওয়েল, এই দুইটা ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি অ্যান্ড লাউডনেস সিমিলার ছিল বলা যায়, বাট এইচপিরটায় ভোকাল অ্যান্ড মেলোডির মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন ছিল, যেখানে আসুসের ভোকালে তার ক্ল্যারিটিটাই ছিল মূল প্রায়োরিটি। আর আসুসের ভোকালটা একটু ওয়েট ইফেক্ট নিয়ে আসে, কিন্তু এইচপি এর ভোকালটা একদম স্ট্রেন ব্যালেন্সড ছিল। এইচপি এর ব্যাসটা ইকুয়ালি স্প্রেড করছিল, যেখানে আসুসের বেস হিটিংটা কিছু জায়গায় একটু অ্যাগ্রেসিভ মনে হয়েছে আমার। বাট কোনো ল্যাপটপই ফুল ভলিউমে তেমন কোনো ডিস্টর্ব করেনি, সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। আর কোনো ল্যাপটপে ট্রেবল অত স্ট্রং ছিল না। অ্যান্ড এইচপিতে বিএন্ডো ডেডিকেটেড সফটওয়্যার থাকছে ফর টিউনিং দ্য সাউন্ড, অ্যান্ড আসুসে থাকছে ডিটিএইচ সাউন্ড প্রসেসিং অ্যাপ। মন মতো টিউন করে আরও বেটার সাউন্ড ডেলিভারি পাওয়া যায় দুটি ল্যাপটপ থেকে। অ্যান্ড এই সেগমেন্টে আসলে ক্লিয়ার কোনো উইনার নেই, কোনোটাই আসলে কারো থেকে কম যায় না আমার মতে। এবার কিবোর্ড অ্যান্ড টাইপিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা যাক। প্যাভিলিয়ন অ্যান্ড ভিভো বুক বোথ কামস উইথ ফুল সাইজ কিবোর্ড। ভিভো বুকের কিবোর্ড ডিজাইন একটু আধুনিকতার ছোঁয়া রয়েছে, তবে তাদের এন্টার বাটনটি সিগনেচার নিয়ন গ্রিন কালারে কালারিং করা, যেটা কিবোর্ডকে একটু মডার্ন লুকিং ফিল দেয়। আদারওয়াইজ দুটা কিবোর্ডই টাইপিং এক্সপিরিয়েন্স ছিল একদম সেম। অ্যান্ড ইয়েস, দুটোতেই ব্যাকলিট চিকলেট সাপোর্ট রয়েছে, তাই অন্ধকারে টাইপিংয়ে প্রবলেম হবে না তেমন। চাইলে দুটো ল্যাপটপে ব্যাকলিটের এই ব্রাইটনেস লেভেল অ্যাডজাস্ট করতে পারেন কমিয়ে বা বাড়িয়ে, বাট আই থিঙ্ক কম্পারেটিভলি ভিভো বুকের কিগুলো মোর ভিজিবল ছিল অ্যান্ড আই ফাউন্ড ইট ইজি টু ফাইন্ড ইট। ট্র্যাকপ্যাডের কথা বলার আগে বলবো যে দুটো ল্যাপটপেই কিন্তু ডেডিকেটেড ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে, উইচ এনেবলস ইউ টু ইনক্রিজ দ্য সিকিউরিটি মোর। এইচপি প্যাভিলিয়নে ফিঙ্গারপ্রিন্টের হাউজিং ছিল চ্যাসিয়ের ডান দিকে এক কোনায়, ওয়াইল আসুসের ভিভো বুকের সেন্সরটি ছিল ট্র্যাকপ্যাডের ভিতরে এক কোনায়। ফিঙ্গারপ্রিন্টে আমার এক্সপিরিয়েন্স সেম ছিল দুটো ল্যাপটপে। আনলকিংয়ের সময় মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট মিস করে দুটোই, অ্যাকুরেসি একটু কম ছিল বাট ভালোই ফাস্ট ছিল। অ্যান্ড ইয়েস, দুটো ট্র্যাকপ্যাডই ছিল ভালো, কমফোর্টেবল টু ইউজ, অ্যান্ড সাথে উইন্ডোজ গেস্টার সাপোর্ট তো ছিলই। বোথ অফ দ্য ল্যাপটপে অনেক কিছু সিমিলার অ্যান্ড নেক টু নেক ছিল আগেই বলেছি, আর তার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো ল্যাপটপ দুটির ডিসপ্লে। আই থিঙ্ক দে হ্যাভ ইউজ দ্য এক্সাক্ট সেম প্যানেল ইন দিস ল্যাপটপস অ্যান্ড বোথ আর ইকুয়াল গুড ইন কোয়ালিটি। ভিভো বুকের আগের জেনারেশনগুলোতে ডিসপ্লে নিয়ে বেশ ভালো কমপ্লেন ছিল, লাইক কালার অ্যাকুরেসি ভালো ছিল না, শিফটিং ইস্যুস ছিল, কন্ট্রাস্টও কম্পারেটিভলি কম ছিল। বাট উইথ দিস 11th generation 1, আই থিঙ্ক তারা সেটা অনেকটাই ফিক্স করে ফেলেছে। ওভারঅল দুটো প্যানেলই ছিল ভালো, দে বোথ কনসিস্ট অফ অ্যারাউন্ড 93% অফ এসআরজিবি পার্সেন্টেজ, 80% অফ অ্যাডোবি আরজিবি অ্যান্ড 77% অফ ডিসিআই P3। কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড এডিটরদের জন্য ডিসপ্লেটি ভালোই বলা চলে, কনসিডারিং এটা একটা ফুল এইচডি ডিসপ্লে, আর 15.6 ইঞ্চি ছিল এর স্ক্রিন সাইজ। ল্যাপটপটি কন্ট্রাস্ট অ্যান্ড ব্ল্যাক লেভেলও ভালো ছিল দুটিতেই, কালার ছড়িয়ে যাওয়ার প্রবণতা কম ছিল, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, অ্যান্ড কোনো শিফটিং ইস্যু বা নেগেটিভিটিও আমার চোখে পড়েনি। দুটাতেই পিক ব্রাইটনেস ছিল 250 নিটসের মতো, স্ক্রিন টু বডি রেশিও ছিল ডিসেন্ট। বাট হ্যাঁ, একটা কথা, ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশন অনুযায়ী এইচপি এর ডিসপ্লেটা স্লাইট ওয়ার্ম বা নিউট্রাল টোনের ছিল, যা চোখের জন্য বেশ প্লিজিং মনে হয়েছে আমার। অন্যদিকে ভিভো বুকেরটা একটু কুল টোন নিয়ে মার্কেটে এসেছে, এগুলো আসলে কোনো সমস্যা না, কারণ ইন্টেলের জিপিইউ ম্যানেজমেন্ট অ্যাপ দিয়ে চাইলেই ইচ্ছা মতো নিজের প্রিফারেন্স অনুযায়ী আপনি ডিসপ্লেটা ক্যালিব্রেট করে নিতে পারেন। তবে ফ্যাক্টরি ক্যালিব্রেট অনুযায়ী এইচপি এর টিউনিংটাই আমার পছন্দ হয়েছে বেশি। বাট নো উইনার হেয়ার ইন দিস সেগমেন্ট অলসো, দে আর ইকুয়ালি গুড,
স্পাইডার ফাইভ এলিট থাকলে ডিসপ্লে আরও হয়তো ব্রেকডাউন করা যেত, বাট আনফর্চুনেটলি সেটা আমাদের হাতে এখন নেই। বাট ইউ ক্যান চুজ ইউদার অফ দিস ইন দিস সেগমেন্ট। নাও লেটস টক অ্যাবাউট আন্ডার দ্য হুড। আর আগেও বলেছি যে ল্যাপটপ দুটি একদম সিমিলার স্পেক নিয়ে মার্কেটে এসেছে, তাই এইচপিকে রেফারেন্স ধরেই ডিসক্রাইব করি। ল্যাপটপ দুটিকে পাওয়ার আপ করেছে ইন্টেলের ইলেভেন জেনারেশন কোর i5-1135G7 রকেট লেক সিপিউটি, যা বেস ক্লক স্পিড হল 2.4 GHz অ্যান্ড ম্যাক্স পুশ 4.4 GHz পর্যন্ত। 4-core 8-threaded এই সিপিউটি ইন্টিগ্রেটেড আইরিস গ্রাফিক্স নিয়ে এসেছে, যা নিয়ে আমরা পরে কথা বলবো। তার সাথে আছে 8 GB 3200 MHz ডুয়াল চ্যানেল মেমোরি মজিউল অ্যান্ড স্টোরেজ হিসেবে দুটোতেই রয়েছে 512 GB এর NVMe SSD। আমরা থরো অ্যান্ড ডিটেল বেঞ্চমার্কে যাবার আগে SSD পারফরমেন্স কম্পারিজন নিয়ে কিছু কথা বলবো। বোথ ক্রিস্টাল ডিস্কমার্ক অ্যান্ড ASSD তে বেঞ্চমার্ক করার পর দেখলাম যে HP এর ইন্টিগ্রেটেড SSDটা ভালো পারফর্ম করছে। সিকোয়েন্সিয়াল রাইট রিটে ভিভোবুক এর SSD থেকে HP এর SSD সুপেরিয়ার ছিল, প্রায় 500 MBPS এর মতো স্পিড বেশি ছিল HP SSD তে। বাট 4 KB ট্রান্সফারিং, যেটা আর কি মেইন SSD স্পিড ক্যালিবার ইন্ডিকেট করে, সেটাতে আবার সেম লেভেলেরই পারফরমেন্স করেছে দুটি SSD। একটু ঘেটে দেখলাম যে HP তে স্যামসাং এর SSD অ্যান্ড আসুসে ইন্টেলের ইনহাউস SSD ইউজ করা হয়েছে। দুটোতে পারফরমেন্সে কিছুটা গ্যাপ থাকলেও রিয়েল লাইফে কেউই অতটা টের পাবেন না কিছু। ওকে, SSD তে আমরা বেঞ্চমার্ক করার পর এবার CPU বেঞ্চমার্কে অ্যান্ড আদার ডিটেলস নিয়ে আলোচনা করব। এখানে স্পেক সেম হওয়ার কারণে পারফরমেন্সটা আসলে সেমই হওয়ার কথা, বাট এটাই দেখার বিষয় যে পারফরমেন্সটা 19-20 বা 18-20 হয় কিনা। আর এখানে মেইন ব্যাপারটাই হবে যে কোন ল্যাপটপ ভালো তার থার্মাল পারফরমেন্স মেনটেন করে CPUকে একটা ভালো স্পিডে আপহোল্ড করতে রাখতে পারে। বেশ কয়েকটা বেঞ্চমার্ক অ্যান্ড সাইড টু সাইড কম্পারিজনের পর যা দেখলাম, আর ওই রেজাল্টটা ছিল বেশ ইন্টারেস্টিং। প্রথমে বেসিক বেঞ্চমার্কিং টুল গিগবেঞ্চ দিয়ে দুটো বেঞ্চমার্ক করলাম। শেষ হওয়ার পর স্কোর দেখলাম যে HP তে সিঙ্গেল অ্যান্ড মাল্টি কোরে পারফরমেন্স 1404 অ্যান্ড 4698 স্পুশ ছিল। আসুসে যা ছিল যথাক্রমে 1371 ও 1444 এর মতো, অর্থাৎ সিঙ্গেল কোরে 2%-এর হেরফের, যা আসলে ইরোর মার্জিনের মধ্যেই পড়ে। অর্থাৎ এমন হতেই পারে যে অন্য কোনো এম্বিয়েন্টে আসুস ভিভোবুকে HP থেকে বেশি স্কোর পুশ করলো, বা ভাইস ভার্সাটাও আবার হতে পারে। গিগবেঞ্চ আমাদের স্রেফ একটা ধারণা দেয় CPU এর পোটেনশিয়াল নিয়ে, বাট মেইন ডিফারেন্স দেখা যাবে স্ট্রেস টেস্টে। তো দেখা যাক সেখানে কি হয়। এরপর আমি সিনেবেঞ্চ R23 তে বেঞ্চমার্ক করি অ্যান্ড এখানে আসল চিত্রটি সামনে চলে আসে। মাল্টি কোরে টেস্ট করার সময় আমি থার্মাল প্রোফাইল মনিটর করা শুরু করি অ্যান্ড দেখি যে HP প্যাভিলিয়নের ম্যাক্স টেম্প ওঠে 97°C পর্যন্ত, ওয়ার আসুস ভিভোবুকের ম্যাক্স টেম্প উঠেছিল 84°C পর্যন্ত। আর অ্যাভারেজে HP মেনটেন করে 89°C এর মতো টেম্পারেচার, আর ভিভোবুক অ্যাভারেজে 82° এর মতো টেম্পারেচার মেনটেন করে। আর HP এর ম্যাক্স CPU ক্লক পুশ ছিল 3.6 GHz পর্যন্ত, যেখানে আসুস প্রায় 4.3 GHz থেকে অ্যাটলিস্ট 4 GHz টার্বো পুশ মেনটেন করছিল। মূলত এখান থেকে কার কুলিং কত এফিসিয়েন্ট তা নিয়ে একটা ধারণা পাওয়া যায়। আর টেস্ট শেষ হওয়ার পর তার এক্সাম্পল পেলাম হাতে নাতে। সেম কনফিগ হওয়া সত্ত্বেও HP প্যাভিলিয়ন স্কোর করে 4415 পয়েন্টস, যেখানে আসুস ভিভোবুক স্কোর করে 5241 পয়েন্টসের মতো। অর্থাৎ সিমিলার স্পেক হলো আসুস প্রায় 18% মোর স্কোর পুশ করেছে। এরকমটা কি ভাবা যায় এরকম দুটো একই স্পেকের ল্যাপটপে? আর হ্যাঁ, একদম সেম সময়ে শুরু করলেও HP ল্যাপটপটি আসুসের প্রায় 6 মিনিট পর বেঞ্চমার্কটি শেষ করে। এরপর সিঙ্গল কোর টেস্ট করলাম, সেখানে HP স্কোর 1262-এর মতো, ওয়াইল আসুস স্কোর করে 1371-এর মতো। এখানেও আসুস প্রায় 8% বেটার স্কোর পুশ করে। এরপর আমরা ফার্দার বেঞ্চমার্কিংয়ের জন্য Prime 95 দিয়ে টর্চার টেস্ট করার ডিসিশন নিই অ্যান্ড প্রায় আধা ঘন্টার মতো একটা টর্চার টেস্ট রান করি। টেস্ট শুরু করার সময় আসুস 3.2 GHz অ্যান্ড HP শুরু করে 2.6 GHz ক্লক স্পিড নিয়ে। প্রায় 25 মিনিট টেস্টের পর দেখা যায় যে HP এর ম্যাক্স টেম্পারেচার হিট করে 97°C পর্যন্ত, যেখানে আসুস হিট করে 94°C পর্যন্ত। আর থ্রু আউট দ্য হোল টেস্ট HP অ্যাভারেজে 72-75°C মেনটেন করে, যেখানে আসুস অ্যাভারেজে 80-82°C মেনটেন করে। আপাত দৃষ্টিতে HP এর টেম্পারেচারটা কম মনে হলেও শুভঙ্করের ফাঁকিটা ঠিক আসলে এই জায়গাতেই। 25 মিনিট টেস্ট শেষ হওয়ার পর দেখা গেল যে HP প্যাভিলিয়নটি টেম্পারেচার কম রাখতে আসুস থেকে বেশ কম পাওয়ার ড্র করছিল। তুলনামূলক আসুস যেখানে 28W মতো পাওয়ার ড্র করছিল, পাশাপাশি CPU পুশটা 3.2 GHz মেনটেন করছিল, সেখানে HP এর সিস্টেমের পাওয়ার ড্র নামতে নামতে 15W মতো নেমে যায় অ্যান্ড CPU পুশটা অ্যারাউন্ড 1.9 GHz এর আশেপাশে ছিল মাত্র। অর্থাৎ সব সেম হলো, অনলি থার্মাল পারফরমেন্সের কারণে HP 1.2 GHz পর্যন্ত লেস পারফরমেন্স ডেলিভারি দিচ্ছিল। HP মূলত থার্মাল থ্রটলিং এড়াতে
আর টেম্পারেচার মডারেট রাখতে গিয়ে পারফরমেন্সে স্যাক্রিফাইস করে দিয়েছিল। মূলত এইচপি এর টেন্ডেন্সিটা এমন ছিল যে আমি তো ভাই একটা বিজনেস ল্যাপটপ, আমি ডেইলি লাইফে ইউজ হব, আমার আসলে অতটা পিক পারফরমেন্স পুশ করে কাজ নেই, রাদার আমি সিটব্যাক করি অ্যান্ড হিটিংটা এড়াই। ওয়েল, এটা আসলে কোনো ক্রেডিটের বিষয় না, টর্চার টেস্টের পুরো ক্রেডিটটাই যাবে আসুসের কাছে, কারণ অ্যাভারেজে মাত্র 5 ডিগ্রি বেশি দিয়ে হলেও পাওয়ার ড্র অ্যান্ড পারফরমেন্স ডেলিভার করতে আসুস কোনো কার্পণ্য করেনি। তাই এই টু টেস্টের উইনার আনডাউটলিডলি আসুস। দেন ভাবলাম একটু আইরিস জিপিউর দৌড়টাও দেখা যাক। MSI কম্বাস্টারে দুটোকেই বেঞ্চমার্ক করতে বসিয়ে দিলাম, রেজাল্ট ওয়াজন সো গুড। বোথ ল্যাপটপে 1080p FPS অ্যান্ড 720p 10 FPS এর মতো ধরে রেখেছিল কোনো মতে। ইন্টিগ্রেটেড জিপিউ থেকে এটাই আসলে অনুমেয় ছিল। দুটো ল্যাপটপই আসলে এই সেগমেন্টে ভালোই স্ট্রাগল করেছে আমি বল। এরপর IDA64 কিছু টেস্ট করলাম অ্যান্ড ফার্স্টে মেমোরি ল্যাটেন্সি টেস্টটা করলাম। কম্পেয়ার করে দেখলাম যে ল্যাটেন্সি HP কম ছিল, যা ছিল 65.8 ন্যানোসেকেন্ডের মতো, অ্যান্ড আসুসে ছিল তা 77 ন্যানোসেকেন্ডের মতো। বাট মেমোরি ল্যাটেন্সি খুবই ছোট টাইম মেজারমেন্টের একটা বিষয়, তাই রিয়েল লাইফে আপনি এটার কোনো ডিফারেন্স একদমই বুঝবেন না। এরপর IDA64 স্ট্যাবিলিটি টেস্ট করলাম অ্যান্ড রেজাল্ট ওয়াজ প্রিটি মাচ দ্য প্রাইম 95 কেস। অ্যান্ড আসুসের থ্রটলিং ও এক্সট্রা পারফরমেন্স পুশের কারণে 5% বেশি ছিল কম্পেয়ার টু দ্য HP প্যাভিলিয়ন। পাওয়ার ড্রতেও সেম সিনারিও, আবারও কম্পারেটিভলি আসুসের পাওয়ার প্রায় 11 ওয়াট বেশি ড্র করছিল, পারফরমেন্সও মাস বেটার পুশ করছিল HP তুলনায়। অ্যাপার্ট ফ্রম অল দিস বেঞ্চমার্কস, ল্যাপটপ দুইটা কিন্তু রিয়েল লাইফ আর ডেইলি টাস্কে বেশ ভালোই করেছিল। যে কোনো ডেইলি টাস্ক লাইক ব্রাউজিং, ভিডিও ওয়াচিং, মাল্টিটাস্কিং, অফিস ওয়ার্ক সব ছিল ফ্লুইড। দুটোকে তেমন একটা ডিফারই করতে পারবেন না আপনারা খোলা চোখে। আমি ফটোশপে কাজ করেছিলাম, দোজ ল্যাপটপস আর হ্যান্ডলিং ফটোশপ প্রিটি গুড উইদাউট এনি ইস্যুস। এরপর ভাবলাম প্রিমিয়ারও একটা রেন্ডার টেস্ট করে দেখা যাক কার ক্যাপাবিলিটি কত। সো প্রায় 8 মিনিটের একটা 1080p ভিডিও সামান্য কালার গ্রেডিং অ্যান্ড হালকা ইফেক্ট যোগ করে দুটো ল্যাপটপে সেম টাইমে রেন্ডার করতে বসিয়ে দিলাম। রেন্ডারটি কোনো রকম ইনস্টেবিলিটি ইস্যু ছাড়াই ভিভো বুকটি প্রায় 6 মিনিট 20 সেকেন্ডে শেষ করে, যেখানে HP শেষ করতে লাগে প্রায় 8 মিনিটের মতো। একই সাথে শুরু করলেও আসুসের বেটার থার্মাল ম্যানেজমেন্ট অ্যান্ড পাওয়ার ডেলিভারি এক্ষেত্রে স্লাইট মার্জিন হলে ভিভো বুককে এগিয়ে রাখবে। বাট HP যে ডিসেন্ট জব করেছে তাও বলাই যায়। অ্যান্ড ইয়েস, বোথ ল্যাপটপেরই কিন্তু Core i7 হায়ার ভ্যারিয়েন্ট অ্যান্ড রাইজেন CPU সহ মডেলও মার্কেটে পাওয়া যায়। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন ডিটেলটা জানতে হইলে। ইন্টেল তাদের নিউ জেনারেশন আইরিস GPU নিয়ে বাজারে এসেছে অ্যান্ড বোথ ল্যাপটপেই তা ছিল। সো আইরিস GPU-র কারণে গেমিং পারফরমেন্স নিয়ে সবারই একটা আলাদা কৌতূহল তৈরি হবে, তা স্বাভাবিক বিষয়। এই ল্যাপটপ দুটি গেমিংয়ের জন্য উপযুক্ত না হলেও হালকা গেমিং করার ট্রাই করি অ্যান্ড প্রথমে আমরা ফোর্টনাইট খেলি। ফোর্টনাইট 1080p মিডিয়াম সেটিংসে ভিভো বুকে 95 FPS অ্যাভারেজ ধরে রেখেছিল, আর ম্যাক্স FPS পুশ ছিল 125 FPS এর মতো, আর 1% লোতে তা 65-এর নিচে নামেনি কখনই। HP-তে এই সিনারিও এরকমই ছিল বলা যায়। HP অ্যাভারেজে 92 FPS মেনটেন করেছিল। এরপর আমি ভাবলাম যে একটু হেভি গেমিং করা যাক। 2018-এর ফোর্জা হরাইজন 4 ইনস্টল করে খেলতে বসে যাই, আর বিপত্তিটা আসলে সেখানেই বেঁধে যায়। ফোর্জাতে ঢোকার পরই তা দেখি যে 720p লোতে ডিফল্টে সেট করা। ওকে ফাইন, এরপর ট্রাই করি বেঞ্চমার্ক মোডটা রান করতে। বাট আনফর্চুনেটলি লো মেমোরির কারণে দুটি ল্যাপটপই ক্র্যাশ করে গেমটি। 2-3 বার ট্রাই করলেও দেখলাম সেম রেজাল্ট। এর থেকে একটা ইজি রেকমেন্ডেশন এসেই যায়, পারলে অবশ্যই একটা এক্সট্রা 8GB র্যাম অ্যাড করে নেবেন ল্যাপটপটি কেনার পর, তাহলে টাস্কগুলো আরও সুন্দর মতো ল্যাপটপ দুটি হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড বুঝতেই পারছেন যে ভারী ভারী অ্যান্ড লেটেস্ট AAA গেমগুলো খেলার জন্য আইরিস গ্রাফিক্স অতটা কেপেবল না, আর হ্যান্ডলিংও করতে পারবে না। আর আমার ইউসেজে কোনো সময় কোনো ফ্যান নয়েজ আমি নোটিস করিনি নর্মাল ইউজে, এক্সেপ্ট গেমিং। গেমিংয়ের সময় ফ্যান নয়েজটা একটু টের পাওয়া যায় বোথ ল্যাপটপে, বাট তা বেশি কিছু না। অ্যান্ড এই কেসে HP ওয়াজ মোর কোয়াইটার দ্যান ভিভো বুক ইন দিস কেস। এরপর বাকি থেকে যায় ব্যাটারি অ্যান্ড চার্জিং সেগমেন্ট। আসুস ওয়াজ দ্য ক্লিয়ারলি উইনার ইন দিস সেগমেন্ট অলসো, বিকজ আসুসের ইনহাউস ব্যাটারিটি ছিল 50 kWh পার সাইকেলের মতো, আর HP-তে তা ছিল 40 kWh পার সাইকেলের মতো। আসুসের চার্জিং ব্রিকটি ছিল 65 W-এর মতো, অ্যান্ড HP-তে ইনক্লুডেড ছিল 45 W-এর চার্জার। আমার রেগুলার ইউসেজে আমি আসুস ভিভো বুক থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, আর অনলি ভিডিও প্লেব্যাকিংয়ে তা ছিল 5 ঘন্টার মতো। HP এর ব্যাকআপ সব কেসে হাফ আওয়ারের মতো কম ছিল আসুস ভিভো বুক থেকে। অ্যান্ড চার্জিং টাইপেও এই ডিফারেন্সটা ছিল। আসুস যেখানে অনলি 1 ঘন্টার মধ্যে 0-100% চার্জ করতে পারছিল, সেখানে HP প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যাচ্ছিল। তাছাড়া কোনো ল্যাপটপে ব্যাটারি হিটিং বা আনইউজুয়াল ড্রেনিংয়ের মতো ইস্যু দেখে পাইনি। ল্যাপটপ দুটির OS অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলার আগে এটুকু বলে নিতে চাই যে উইন্ডোজ 11 কিন্তু রিলিজের একদম কাছাকাছি চলে এসেছে, অ্যান্ড এই নিয়ে একটা বড়সড় হাইপ তৈরি হয়েছে।
অনেকেই দেখা যাচ্ছে যে ডেভ রিলিজ বা আইওসো লিক বিল্ডগুলো দিয়ে তাদের পিসিতে ইনস্টল দিচ্ছে। সো আমি ভিডিওটি পাবলিশ করার পর অনেকেরই এই প্রশ্নটা থাকতে পারে, কেন আমি উইন্ডোজ 11 ইউজ করলাম না? এটার অ্যান্সারটা হলো যে উইন্ডোজ 11 পাওয়া যাচ্ছে আইওসো লিক, ডেভেলপার রিলিজ ফাইন, বাট আমার এই ল্যাপটপের সিস্টেম রুটি হলো কিন্তু OEM সিস্টেম। সো আমি যদি একটা আর্লি বিল্ড লাগাই সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যার ইনকম্প্যাটিবিলিটি বা হচ্ছে ইনস্টেবিলিটি ইস্যুগুলো দেখা যেতে পারে। সো এর পরের বার যখন আমরা নতুন কোনো রিভিউ আসবো তখন উইন্ডোজ 11 যদি পাবলিশ হয়ে যায় অফিসিয়ালি, অবশ্যই অবশ্যই সেটাতে আমরা উইন্ডোজ 11 এক্সপিরিয়েন্স করবো। ওভারঅল দুটো ল্যাপটপই জেনুইন উইন্ডোজ 10 হোম এডিশন নিয়ে মার্কেটে এসেছে, তার সাথে প্রিলোডেড কিছু সফটওয়্যারও রয়েছে ল্যাপটপ দুটির মধ্যে। আর সেই এক্সপিরিয়েন্স থেকে ভিভো বুকে আসলে আমাকে বেশি রিচ এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে। মাই অ্যাসুস অ্যাপ থেকে পারফরমেন্স মোড সিলেকশন, ব্যাটারি হেলথ মনিটরিং, AI নয়েজ ক্যান্সেলেশন, কালার ক্যালিব্রেশন, এই ধরনের অনেকগুলো ফিচারই পেয়ে যাবেন, বাট HP অ্যাপে তা মিসিং ছিল। বাট HP আবার একটা জিনিস বেশ ভালো প্রোভাইড করে, জানি আগে ভিডিওতে বলেছি, তা হলো জেনুইন মাইক্রোসফট অফিস 365 ইন্টিগ্রেশন, যা বেশ হেল্প করে স্টুডেন্ট বা অফিস ওয়ার্কারদের। এটাই আসলে আমি বলবো এটা দিয়ে HP পাল্লাটাকে একটু হলেও ব্যালেন্স করতে পেরেছে, আর বাকি এক্সপিরিয়েন্সে তেমন কোনো ডিফারেন্স ছিল না। সো আফটার অল দ্য বেঞ্চমার্কিং অ্যান্ড টেস্টিংস, দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ আজকের উইনার কে? আজকের উইনার বোথ অফিসিয়ালি অ্যান্ড আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী হলো আসুস ভিভো বুক। হ্যাঁ, ভিভো বুক, কারণ ভিভো বুকের ডিজাইন অ্যান্ড বিল্ড, পারফরমেন্স, থার্মাল ম্যানেজমেন্ট সব কিছুই আমাকে ইমপ্রেস করেছে, অ্যান্ড বেটারও ছিল HP-র তুলনায় আমরা যেটা টেস্ট করে পেলাম। বাট তার মানে কি HP প্যাভিলিয়ন খারাপ? না, মোটেই না। HP প্যাভিলিয়ন তার নিজের জায়গায় ঠিক ছিল, ডিসেন্ট একটা পারফরমেন্স মেনটেন করেছে, কোনো হিকআপ বা কোনো ইস্যু দেখায়নি, অ্যান্ড HP-র একটা বড় ফ্যান বেস আর লয়াল কাস্টমারও রয়েছে যারা হয়তো বা রিলায়েবিলিটির জন্য HP প্রিফার করতে পারে। বাট গিকি মানুষ যারা, তারা চায় যে ল্যাপটপ থেকে ম্যাক্সিমাম একটা পুশ দরকার, সেটা কিন্তু আপনি ভিভো বুক থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম কম্প্যারিজন বা ফেস অফ ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ এ মাস্ট। অ্যান্ড হ্যাঁ, ল্যাপটপ দুইটির লিঙ্ক কিন্তু নিচের বক্সে এমবেডেড করে দেওয়া আছে, চাইলে ল্যাপটপ দুইটির ডিটেলস দেখে নিতে পারেন। আর সাবস্ক্রাইব থেকেও জরুরি হলো, করোনার প্রকোপ সারা দেশে যেভাবে বাড়ছে, অবশ্যই অবশ্যই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, অ্যান্ড প্রয়োজন মতো বারবার স্যানিটাইজার ইউজ করুন। সো দিস ইজ অনুরাগ, গুড বাই, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।